Assalamualaikum. Hello foodies. Welcome to my channel Food Fusion of Irin. আজ আমি আপনাদের পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর মুখরোচক সন্দেশ তৈরি করে দেখাবো। জন্য আমি 2 কাপ মিষ্টি আলুর ম্যাশ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমার ঘরে বানানো হাফ কাপ ছানা দিয়ে দিয়েছি। আপনারা যদি এই ছানার রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রেসিপিটি করে দেখাবো। লবণ স্বাদমতো অ্যাড করব। এই মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। এ পর্যায়ে আমি চুলার প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিই। ঘি গরম হলে তাতে 2টা এলাচ দিয়ে একটু ভেজে নিই। এরপর 1 টেবিল চামচ কাঠ ও কাজু বাদামের একত্রে পেস্ট অ্যাড করি। একটু ভেজে তার মধ্যে আলু ছানার মিশ্রণটা অ্যাড করি, একটু ভেজে নিই। এই পুরো মিশ্রণটা এখন অনেক সময় ধরে ভাজতে হবে এবং এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যাতে তলে লেগে না যায়। এখন 1 কাপ আগে থেকে জাল করে রাখা ঘন দুধ অ্যাড করি। প্রিয় দর্শক, এই মিশ্রণটি এখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে নিচে পুড়ে বা লেগে না যায়, তাতে খাবারের মান নষ্ট হয়ে যাবে। মিষ্টি আলুর যে কত পুষ্টিগুণ তা বলে শেষ করা যাবে না। এতে আছে ভিটামিন এ, সি এবং B6। প্রিয় ভিউয়ার্স, মিশ্রণটা অনেক ঘন হয়ে আসছে। এ পর্যায়ে হাফ কাপ চিনি যোগ করি। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আমি 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করছি। গুঁড়া দুধ দিয়ে এই পুরো মিশ্রণটা আরেকটু ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি কিছু পরিমাণ জাফরানের শিষ দেব যাতে একটা সুন্দর অ্যারোমেটিক ফ্লেভার তৈরি হয় এই সন্দেশের মধ্যে। মিশ্রণটা নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। একটা পর্যায়ে মিশ্রণটা কড়াই থেকে উঠে আসবে আর স্টিকি ভাবটাও থাকবে না। এ পর্যায়ে জমাট বেঁধে একটা একত্রে মন্ডের মতো দেখাবে এবং সন্দেশেরও কালার চেঞ্জ হয়ে যাবে, কালার গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। প্রিয় দর্শক, মিষ্টি আলুর পুষ্টিগুণ সম্পর্কে যা বলছিলাম, এতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অ্যান্টিঅক্সিডেন্টের ভালো সোর্স। প্রিয় দর্শক, আপনারা জানেন অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুন্দর রাখে এবং ক্রনিক রোগের ঝুঁকি কমায়। এটা ফাইবারেরও ভালো উৎস যা হজম শক্তি বাড়ায়। চুলা থেকে নামিয়ে নিলাম। গরম গরম মন্ডটা একটি ছাঁচে দিয়ে সন্দেশের শেপ তৈরি করেন। আপনারা চাইলে গোল বা স্কোয়ার শেপও দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর সন্দেশ। তাই আপনারা সবাই মিষ্টি আলু দিয়ে এই মজাদার সন্দেশটি ট্রাই করুন। বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং নতুন নতুন রেসিপি পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।